দেশ এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সরকার লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। ছুটির দিনে গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাথে ছিল গাড়ির বিশাল বহর। তিনি নিজেই আবার জ্বালানি সংকটে কৃচ্ছ্র সাধনে সরকারি গাড়ি কম ব্যবহারের পরামর্শ দেন। এখন বলতে পারেন প্রধানমন্ত্রীর সাথে বহর থাকবেই। আমরা ইংল্যান্ডে দেখেছি সামনে একটা পুলিশের গাড়ি ওই হর্নালা আর পিছনে একটা সিকিউরিটির গাড়ি। তো যদি জনগণকে উপদেশ দেন কৃচ্ছতা সাধনের, জ্বালানি তেল কম খরচের, তাহলে তো ওনার বহর তো ছোট করতে পারে। দেশ এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সরকার লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। ছুটির দিনে গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাথে ছিল গাড়ির বিশাল বহর। তিনি নিজেই আবার জ্বালানি সংকটে কৃচ্ছ্র সাধনে সরকারি গাড়ি কম ব্যবহারের পরামর্শ দেন। এখন বলতে পারেন প্রধানমন্ত্রীর সাথে বহর থাকবেই। আমরা ইংল্যান্ডে দেখেছি সামনে একটা পুলিশের গাড়ি ওই হর্নালা আর পিছনে একটা সিকিউরিটির গাড়ি। তো যদি জনগণকে উপদেশ দেন কৃচ্ছতা সাধনের, জ্বালানি তেল কম খরচের, তাহলে তো ওনার বহর তো ছোট করতে পারে। দেশ এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সরকার লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। ছুটির দিনে গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাথে ছিল গাড়ির বিশাল বহর। তিনি নিজেই আবার জ্বালানি সংকটে কৃচ্ছ্র সাধনে সরকারি গাড়ি কম ব্যবহারের পরামর্শ দেন। এখন বলতে পারেন প্রধানমন্ত্রীর সাথে বহর থাকবেই। আমরা ইংল্যান্ডে দেখেছি সামনে একটা পুলিশের গাড়ি ওই হর্নালা আর পিছনে একটা সিকিউরিটির গাড়ি। তো যদি জনগণকে উপদেশ দেন কৃচ্ছতা সাধনের, জ্বালানি তেল কম খরচের, তাহলে তো ওনার বহর তো ছোট করতে পারে। দেশ এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সরকার লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। ছুটির দিনে গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাথে ছিল গাড়ির বিশাল বহর। তিনি নিজেই আবার জ্বালানি সংকটে কৃচ্ছ্র সাধনে সরকারি গাড়ি কম ব্যবহারের পরামর্শ দেন। এখন বলতে পারেন প্রধানমন্ত্রীর সাথে বহর থাকবেই। আমরা ইংল্যান্ডে দেখেছি সামনে একটা পুলিশের গাড়ি ওই হর্নালা আর পিছনে একটা সিকিউরিটির গাড়ি। তো যদি জনগণকে উপদেশ দেন কৃচ্ছতা সাধনের, জ্বালানি তেল কম খরচের, তাহলে তো ওনার বহর তো ছোট করতে পারে।